দেখো আমরা এখানে ইংরেজি লেটার রাইটিং প্র্যাকটিস করব, ঠিক আছে? এটা আমি আগেই লিখে রেখেছি, আমি তো দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে লিখতে হবে, এই এই এভাবে 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 ক্যাপিটাল এ এবং স্মল এ একসাথে লিখে দিলাম। এবার ক্যাপিটাল বি এবং স্মল বি একসাথে লিখব, তার জন্য তোমরা ভালো করে নোটিস করবে, আমি লিখছি। হুম, হয়ে গেল ক্যাপিটাল বি এবং স্মল বি। সি ক্যাপিটাল সি এবং স্মল সি, ক্যাপিটাল ডি এবং স্মল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই এবং স্মল ই, ক্যাপিটাল এফ এবং স্মল এফ।